আসানসোলের কুলটি বিধানসভার অন্তর্গত চীনাপুরি থেকে রাধানগর প্রায় 3 কিলোমিটার রাস্তার বেহাল দশা, যার ফলে নিত্যদিন প্রায় ঘটে দুর্ঘটনা। আজকে এলাকার মানুষজন তৃণমূল ঝান্ডা নিয়ে পথ অবরোধে সামিল হন। সকাল 9টা থেকে প্রায় 1টা পর্যন্ত অবরোধ চলতে থাকে বলে খবর। পুলিশের আশ্বাসে অবরোধ উঠে যায়। এলাকার মানুষ জানায়, যে হারে ওভারলোডিং ডাম্পার চলাচল হয় তার জেরেই এই রাস্তার অবস্থা। প্রথম কথা হলো পথ অবরোধের একটাই কারণ, রাস্তার বেহাল অবস্থা। আপনি দেখছেন ডেলি অ্যাক্সিডেন্ট হচ্ছে, এভরিডে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রোডটা আমাদেরকে ইমিডিয়েট জিএম অফিস থেকে জিএম সাহেবকে ইসিএল আধিকারিককে করে দিতে হবে রোডটা। আর তারপর আমাদের দুর্গাপূজার পরে এডিডিএ থেকে যেটা আছে আমাদের পিডাব্লিউডি রোড আমাদের তৈরি হবে। রাস্তা খারাপ হওয়ার ইসিএলের ওভারলোডের যে ডাম্পার, যেটা রোডের যে ক্যাপাসিটি তার থেকে ওভারলোড ডাম্পার যাচ্ছে আমাদের, কয়লার ডাম্পার, যার জন্য রোডটার এই অবস্থা। এবং কোনো নজর নাই ইসিএলের, দেখছে না। এটা আছে মোটামুটি আপনার 1.5 কিলোমিটার, 3 কিলোমিটার না 3 কিলোমিটার, রাধানগর মেঠানি মোড় সে রাধানগর সিনেমা হল সে লেকার চিনাকুড়ি বাজার তক বাজার পাড়ি 3 কিলোমিটার। আমার নাম সাধন বক্সি। এই পথ অবরোধ করার একটি কারণ কি, আমাদের রাস্তা খুবই বেহাল অবস্থাতে আছে। প্রায় দিন এই রাস্তা দিয়ে অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষের চলাচল অনেক অসুবিধা হচ্ছে। আর আমরা যে পাবলিকে যে অসুবিধা, এই নিয়ে আমরা রাস্তা অবরোধ করেছি আজকে। এখন কারো কাছ থেকে কোনো আশা আছে না? এখন পর্যন্ত তো পাইনি আমরা, তো আশা করছি কি নিশ্চয়ই আমাদের যে আমরা এই অবরোধ করেছি আমরা সফল হব। এটা কার বিরুদ্ধে আপনাদের লড়াই? এই আপাতত আমরা বিরুদ্ধে আছে এরিয়া অফিস ইসিএলের বিরুদ্ধে, এরিয়া জিএম অফিস বিরুদ্ধে আমরা করছি। কিন্তু এখন কারণ ওনাদের বড় বড় ডাম্পার ট্রাকগুলা এভরিডে 24 আওয়ার্স চলছে। কেন চীনাকুড়ি 3 নম্বর যে আমাদের ইসিএল কলিয়ারি আছে ওইটা সেন্ট্রাল ডিপু করে দিয়েছে, আর বড় বড় ট্রাক প্রায় আসছে, যে রাস্তা আমাদের খারাপ হচ্ছে। কোন চাইছি কি আমাদের জিএম সাহেব আসুন এইখানে, বা ওনার কেউ লোক আসুক, এই আমাদের আশ্বাসন দে এই রাস্তাটা আমরা যেতে রিপেয়ার করে দেব। আমরা রিপেয়ারিং খুঁজছি, আমরা বলছি না কি আপনারা ফিনিশ করে কাজ করুন, কিন্তু আমরা রিপেয়ারিং এখন করতে দেব। রঞ্জিতা শর্মা, এক্স কাউন্সিলর, ওয়ার্ড নম্বর 100, আসানসোল থেকে। সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, টাইমস বাংলা।